দেখুন এক বিরাট রহস্য যা আড়াল করতেই তাজমহলের যে দরজা খুলতে ভারত সরকারও ভয় পায় বেশ কিছুদিন ধরেই ভারতে আলোচনার তুঙ্গে তাজমহল আর এই তাজমহলকে ঘিরে নানা কথা তর্ক বিতর্ক ঘুরে ফিরে আসছে তবে এরই মাঝে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে তাজমহলেই রয়েছে এমন এক দরজা যা খুলতে ভয় পায় সরকারও তবে তা কতটা সত্য সে নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে ভিডিওতে বলা হয়েছে তাজমহলের নির্মাণ শুরু হয় ষোলোশো সালে গবেষকরা এই স্মৃতিসৌধ নিয়ে বছরের পর বছর গবেষণা করেছেন আর তাদের অনেকের মতে এই তাজমহলের নিচে রয়েছে হাজারেরও বেশি দরজা তাদের মত অনুযায়ী তাজমহল যতটা উপরের দিকে রয়েছে ঠিক ততটাই রয়েছে মাটির নিচেও এর নিচে নাকি এমন একটা রাস্তা রয়েছে যার মাধ্যমে বহুদূর পর্যন্ত গিয়ে বাইরে বেরোনো যায় কিন্তু সে সময় দরজা শাহজাহানের সময়ই বন্ধ করে দেওয়া হয় শোনা যায় কক্ষগুলো ইটের গাঁথনি দিয়ে বন্ধ করে দেওয়া হয় তবে এই কক্ষগুলো বন্ধ করে দেওয়া নিয়েই বহু প্রশ্ন ঘোরাফেরা করছে তাহলে কি সত্যিই দরজার ওপারে রয়েছে কোনো এক বিরাট রহস্য যা আড়াল করতে এই উদ্যোগ নাকি এমন সব তথ্য রয়েছে যা বদলে দিতে পারে সমগ্র ইতিহাস এই খবর কতটা সত্যি তা জানা না গেলেও এমন খবর নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বেশ কিছুদিন ধরেই দেশি এবং প্রবাসী ভাই বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করুন ধন্যবাদ সবাইকে